আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো কারা এই ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ কখন এবং কিভাবে বের হবে? কিয়ামতের আলামতের মধ্যে একটি হচ্ছে ইয়াজুজ মাজুজের আগমন। কিন্তু আমাদের অনেকেই এই ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানা তো দূরের কথা, এদের নামই শোনেননি। কিয়ামতের সবথেকে বড় আলামত হলো ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে এই পৃথিবীতে পাঠাবেন। আর ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসা মানে হলো কিয়ামতের লক্ষণ। মানুষের মনে প্রশ্ন আসতে পারে যে এই ইয়াজুজ মাজুজ আসলে কে? ইয়াজুজ মাজুজ কি আদম সন্তান? হ্যাঁ, তারা আদম সন্তান। কিন্তু অনেক ইতিহাসবিদ বলে থাকেন যে তারা আদম আলাইহিস সালামের বংশধর। আবার অনেকে বলেন নূহ আলাইহিস সালামের সন্তান, যার নাম ইয়াফাস, তার বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ। তাদের আকৃতির ব্যাপারেও অনেক ভিত্তিহীন কথা শোনা যায়। অনেকেই বলে থাকে ইয়াজুজ মাজুজ হচ্ছে দৈত্য, দানব ইত্যাদি ইত্যাদি, যেগুলোতে আমাদের কান না দেওয়াই উচিত। কিন্তু তারা হবে দৈত্য দানবের চেয়েও হিংস্র। ইয়াজুজ মাজুজ জাতি পৃথিবীর ইতিহাসে অত্যন্ত ভয়াবহ জাতি হিসেবে পরিচিত। তারা আমাদের পার্শ্ববর্তী জাতিগুলোর ওপর ভয়াবহ অত্যাচার চালাত। মানুষ হত্যা, পশু পাখি হত্যা, লুটপাট থেকে শুরু করে সব ধরনের অবিচারে লিপ্ত ছিল। এমনকি পুরো সভ্যতা ধ্বংস করে দিতেও ইতস্তত বোধ করেননি। তো চলুন মূল ঘটনায় আসা যাক। জুলকারনাইন নামে এক সৎ ইমানদার বাদশাহ ছিলেন। আল্লাহ যাকে অগাধ সম্পদের বাদশাহ বানিয়েছিলেন। একবার তিনি বিশ্বভ্রমণে দুই পর্বত প্রাচীরের মধ্যখানে পৌঁছলেন। তখন তিনি সেখানে এক জাতিকে দেখতে পেলেন। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করে চলেছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব। আপনি আমাদের ও ইয়াজুজ মাজুজের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন, যাতে করে তারা আমাদের এখানে আসতে না পারে। দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে ছিল তাদের প্রবেশ পথ। সেই পথ দিয়ে তারা উঠে আসত, আবার ভিতরে প্রবেশ করত। তিনি বললেন, আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছে তাই যথেষ্ট। তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের এবং তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব, যাতে করে তারা তোমাদের কোনো ক্ষতি না করতে পারে। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তখন তিনি বললেন, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। অবশেষে যখন তা আগুনে পরিণত হলো, তখন তিনি বললেন, তোমরা গলিত তামা নিয়ে এসো, আমি তা এর ওপর ঠেলে দেই। অতঃপর ইয়াজুজ মাজুজ আর কখনোই এর ওপর আরোহণ করতে পারবে না এবং তা ভেদ করতেও পারবে না। কিন্তু আল্লাহ একটি নির্দিষ্ট সময়ে একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং তারা বের হয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন সুড়ঙ্গ পথ খনন করতে থাকে। এমনকি যখন তারা সূর্যের আলোক রশ্মি দেখার মতো অবস্থায় পৌঁছে যায়, তখন তাদের নেতা বলেন, তোমরা ফিরে চলো, আগামীকাল এসে আবার খনন কাজ শেষ করব। অতঃপর আল্লাহ তাআলা রাতের মধ্যে সেই প্রাচীরকে আগের চেয়ে আরো মজবুত অবস্থায় ফিরিয়ে দেন। এভাবেই চলতে থাকে বছরের পর বছর। কিন্তু যখন তাদের আগমনের সময় হবে, আল্লাহ তাআলা তাদের মানবকুলের মধ্যে পাঠাতে চাইবেন, তখন তারা পুনরায় খনন কাজ করতে থাকবে। শেষে যখন তারা সূর্যরশ্মি দেখার মতো অবস্থায় পৌঁছবে, তখন আবার তাদের নেতা বলবে, ফিরে চলো, আগামীকাল অবশিষ্ট খনন কাজ সম্পূর্ণ করব। সেই দিন তারা ফিরে যাবে এবং যেইভাবে সুড়ঙ্গকে রেখে যাবে সেভাবে ক্ষীণ অবস্থায় থেকে যাবে। আবার পরের দিন যখন আসবে, তখন কাজ শেষ করে লোকালয়ে বের হয়ে আসবে। তিনি বলেন, তারা সংখ্যায় এত বেশি হবে যে প্রথম দলটি সিরিয়ার তাবারিয়ার উপসাগর অতিক্রমকালে এর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। আর যখন তাদের শেষ দলটি এই স্থান দিয়ে অতিক্রম করবে, তখন তারা বলবে, নিশ্চয় এই জলাশয়ে কোনো এক সময় পানি ছিল। তাহলে বুঝতেই পারছেন তারা সংখ্যায় কত বেশি হলে সাগরের পানি শুকিয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ তাআলা তার কাছে ওহি প্রেরণ করবেন, আমার বান্দাদেরকে তুর পাহাড়ে সরিয়ে নাও, আমি এমন একদল বান্দা অবতীর্ণ করেছি যাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কারোই নেই। তিনি বলেন, তারপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের দল পাঠাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আল্লাহ ইয়াজুজ মাজুজের দল পাঠাবেন। আল্লাহ তাআলার বাণী অনুযায়ী তাদের অবস্থা হলো, তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে ছুটে আসবে। সূরা আম্বিয়া আয়াত 96।
তারা পরস্পর বলবে, আমরা তো দুনিয়ার বসবাসকারীদের ধ্বংস করেছি, এবার চলো আকাশে বসবাসকারীদের ধ্বংস করি। তারা এই বলে আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা তাদের তীরসমূহ রক্তে রঞ্জিত করে ফেরত দেবেন। তারপর ঈসা আলাইহিসাল্লাম ও তার সাথীরা অবরুদ্ধ হয়ে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা খাদ্যের অভাবে এমন কঠিন অবস্থায় পতিত হবে যে তখন তাদের জন্য একটি গরুর মাথা তোমাদের যুগে 100 দিনারের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ মনে হবে। তারপর ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। আল্লাহ তাআলা তখন ইয়াজুজ মাজুজ বাহিনীর ঘাড়ে মহামারী নাগাফ নামের কীটের উৎপত্তি করবেন। তারপর তারা এমনভাবে ধ্বংস হয়ে যাবে যেন একটি প্রাণীর মৃত্যু হয়েছে। সেখানে এক বিগত জায়গাও পাবেন না যেখানে তাদের পচা দুর্গন্ধময় রক্ত ছড়িয়ে না থাকবে। তারপর তিনি সাথীদের নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা তখন উটের ঘাড়ের ন্যায় লম্বা ঘাড় বিশিষ্ট এক প্রকার পাখি প্রেরণ করবেন। সেই পাখিরা লাশগুলো তুলে নিয়ে গভীর গর্তে নিক্ষেপ করবে। এদের পরিত্যক্ত তীর ধনুক মুসলমানরা 7 বছর পর্যন্ত জ্বালানি হিসাবে ব্যবহার করবে। তারপর আল্লাহ তাআলা এমন বৃষ্টি বর্ষণ করবেন যা সমস্ত ঘরবাড়ি স্থলভাগ কঠিন মাটির স্তরে পৌঁছাবে এবং সমস্ত পৃথিবী ধুয়ে মুছে আয়নার মতো ঝকঝকে হয়ে উঠবে। তারপর জমিনকে বলা হবে, ফল ও ফসল সমূহ বের করে বরকত ও কল্যাণ ফিরিয়ে দাও। এমত অবস্থায় কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর আল্লাহ তাআলা এমন এক বাতাস প্রেরণ করবেন যা সকল ঈমানদারদের আত্মা ছিনিয়ে নেবে এবং অবশিষ্ট থাকবে শুধুমাত্র দুশ্চরিত্রের লোক যারা গাধার মতো নারী সম্ভোগে লিপ্ত হবে। তারপর তাদের ওপরে কিয়ামত সংঘটিত হবে। সহি মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে আদম, তোমার বংশধর থেকে একদলকে বের করে জাহান্নামের দিকে নিয়ে এসো। আদম আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার প্রিয় রব, জাহান্নামবাসীর দলের পরিমাণ কি? আল্লাহ তাআলা বলবেন, প্রতি হাজারে 999 জন। এই কথা শুনে সাহাবাগণের চেহারা ভয়ে বিবর্ণ হয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতি হাজারে 999 জন ইয়াজুজ মাজুজ থেকে নেওয়া এবং একজন হবে তোমাদের মধ্য থেকে। সবাই খুশিতে বলে উঠল, আল্লাহু আকবার। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হবে জান্নাতবাসীদের 1/3। সহিহ বুখারী। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।